নমস্কার, কে ফর কিচেনের তরফ থেকে আমি বিশ্বদীপ, আপনাদের আমাদের এই কে ফর কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একটা খুব কমন রেসিপি, কিন্তু খুব চটজলদিভাবে কী করে এই রেসিপিটা আমরা তৈরি করে ফেলবো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। সেটাতে চিড়ের পোলাও। চিড়ের পোলাও করার জন্য আমি এখানে প্রায় 200 গ্রাম মতো চিড়ে নিয়ে নিয়েছিলাম এবং সেটাকে খুব ভালো করে ধুয়ে একটা স্টেনারে আমি ভালো করে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে যাতে যতক্ষণ ওখান থেকে একটু সাদা জলটা বেরিয়ে না আসছে, মানে একদম ক্লিয়ার ওয়াটার না হচ্ছে, ততক্ষণ ধুয়ে নিতে হবে এবং তারপরে এটা ভালো করে ছাঁকার জন্য একটা স্টেনারে দিয়ে ছেঁকে নিতে হবে। এর জন্য আমি ব্যবহার করব, চিড়ের পোলাওয়ের জন্য আমি আলু ব্যবহার করব, পেঁয়াজ ব্যবহার করব, কেউ ইচ্ছা করলে পেঁয়াজ নাও ব্যবহার করতে পারে, কাঁচা লঙ্কা ব্যবহার করব। মশলাপাতির মধ্যে আমরা যখন এটা রান্না করব তখন এক এক করে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে রান্নাটা হচ্ছে। তবে সবার আগে আমি যেহেতু আলু ব্যবহার করব, আলুটাকে আমি একটু কেটে নেব একদম ছোটো ছোটো ডুমো ডুমো করে, মানে কিউব সাইজ, ছোটো ছোটো কিউব করে আলুটাকে আমি কেটে নেব। ততক্ষণ এটা থেকে যা জল ঝরা ঝরে আমি খুব ছোটো ছোটো কিউবের মতো করে কাটব। দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালো করে, এইরকম কিউব টাইপের আলু কেটে নিতে হবে। বাকি আলুগুলো আমরা কেটে নেবো। আলুগুলোকে এইভাবে কিউব করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে আমি ইন্ডাকশানে কড়াই বসিয়েছি এবং ইন্ডাকশানে আমি তেল দিয়ে দিলাম। আলুটাকে আগে আমরা ভেজে তুলে নেব। আলু ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমরা আলুটাকে তেলের মধ্যে ভালো করে বেশ হালকা লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মোটামুটিভাবে ভাজা হয়, মানে আগ সিদ্ধ মতো হয়েছে। আমি এখানে এবার দিয়ে দেবো একটুখানি হলুদ এবং সামান্য নুন। এবার আলুগুলোকে কিন্তু আমাদের একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমরা তুলে নেব। আমাদের আলুটা এইভাবে ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিয়েছি এবং আলুটা আমরা ঢেলে রেখে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেল, এবার আমরা পেঁয়াজটা একটু ভেজে নেব। আলু ভাজার তেল একটু রয়েছে, আমি আর সামান্য তেল অ্যাড করলাম এবং এটা ভালো করে গরম হয়ে যাবে। ভালো করে গরম করে নিয়ে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। এই আমরা স্লাইস করেছি, এই পেঁয়াজটাকেও আমরা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন, কোনো আপত্তি নেই, তবে পেঁয়াজ দিয়ে করলে একটু অন্যরকম টেস্ট হবে। পেঁয়াজটা আমাদের এইভাবে ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন করে নরম নরমই থাকবে পেঁয়াজটা। আমরা পেঁয়াজটাকে এবার তুলে নেব। চিড়েটাকে জল ঝরিয়ে আমি ঠিক এইভাবে কিন্তু চিড়েটা জল ঝরানোর পর এরকম শুকনো শুকনো এবং প্রত্যেকটা আলাদা আলাদাভাবে থাকবে, ছেড়ে যাবে আর কি, সেভাবে জলটা ঝরিয়ে নিলেই হবে। চিড়েটাকে আমরা এখানে রাখলাম। এখানে কড়াইয়ে আমি সামান্য 1 চামচ তেল দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, যেটা 3 টুকরো করে দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ সর্ষে, এটা একটু নাড়াচাড়া করে আমরা এর মধ্যে দিয়ে দেব। আমাদের কাছে কিছুটা কাজু, আমি এখানে আপনারা বাদামও ব্যবহার করতে পারেন, চিনে বাদাম। আমরা এখানে একটু কাজু দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য একটু 12-14টা ওই 14-15টা 20টা যাই হোক সেরকমভাবে আপনারা একটু কিশমিশ ব্যবহার করতে পারেন। কাজু কিশমিশের বদলে আপনারা শুধুমাত্র বাদামও ব্যবহার করতে পারেন, যেটা আমাদের সাধারণ ব্রাউন নাট বা চিনে বাদাম সেটাও ব্যবহার করতে পারেন। এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটাও চেরা কাঁচা লঙ্কা গন্ধটার জন্য দিলাম এবং দিয়ে দেবো। আমার কাছে কুচি করা 1টা কাঁচা লঙ্কা রয়েছে, সেটাও দিয়ে দেবো। এখানে সমস্তটা আমরা মিশিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে আমরা একবার এটাকে মেখে নেব। দেবো পেঁয়াজ, পেঁয়াজটা পরে দিলাম কারণ আলুটা অন্য মশলাগুলো মেখে না নিলে পেঁয়াজের মধ্যে অন্য মশলাগুলো আটকে যেত আর কি, এক জায়গায় জড়ো হয়ে যেত।
চামচ মতো নুন, হলুদ গুঁড়ো, খুব সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো, কারণ এখানে আমরা শুকনো লঙ্কা ব্যবহার করেছি ভাজার সময়, মশলাটা যখন ভেজেছি এবং ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, তাই জন্য এখানে অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো চিনি, নুন চিনি আন্দাজ মতো বা পরিমাণ মতো দিতে হবে। আবার এটাকে ভালো করে আমরা মেখে ইনগ্রিডিয়েন্টস কিন্তু এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি চিড়ের সঙ্গে, দেখতেই পাচ্ছেন। এবার আমি জাস্ট কী করবো, খুব সহজ পদ্ধতি এটা। আমি এখানে কড়াই গরম করে নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ, ভরা ভরা এক চামচ হবে সেই পরিমাণ মাখন এখানে ব্যবহার করলাম। একটু মাখনটা মেল্ট হয়ে যাবে, জাস্ট মেল্ট, এবং আমি পুরো এই জিনিসটা এর মধ্যে দিয়ে দিই। খুব ভালো করে মাখনের সঙ্গে মিশিয়ে নেব, আর চিনি টিনি যেগুলো দিয়েছি সেগুলো যাতে গলে যায় সেই মতো মিনিট দু তিনে এটাকে রান্না করে নেব। আমরা এটা মিনিট দুয়েক নাড়াচাড়া করেছি, দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, এর জন্য স্মেলটা ভালো হবে এবং টেস্টটাও অবশ্যই ভালো হবে। এবার আমরা একটু এখানে মোটামুটি আমি এক চামচেরই মতো মাখন, ভরা ভরা এক চামচ রেখেছিলাম, তার বেশিরভাগটা দিয়ে দিয়েছিলাম প্রথমে, তারপরে বাকিটা আমরা একদম এখন দিয়ে দিলাম এবং এটাকে নাড়াচাড়া করে দিলাম। আর মিনিটখানেক নাড়াচাড়া করলেই আমাদের চিড়ের পোলাও তৈরি হয়ে যাবে। আমাদের একদম রেডি হয়ে গেছে চিড়ের পোলাও, আমরা এবার তুলে নিতে পারি। এইরকম খুব চট জলদি এইভাবে চিড়ের পোলাও বানিয়ে নিতে পারেন, যে যা দিয়ে ইচ্ছা বানাতে পারেন। পেঁয়াজ দিতেও পারেন, নাও দিতে পারেন, ইচ্ছে হলে এর মধ্যে ডিমও দিতে পারেন, বাচ্চাদের ভালো লাগবে, ডিমের ভুজিয়া করে এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন। আমাদের চিড়ের পোলাও খুব সহজে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাদের জানাবেন কেমন লাগলো। বাচ্চাদের খুব মুখরোচক এই খাবারটা, আপনি তো আগেও বললাম এটা ডিমও দিয়ে বানাতে পারেন, যে কোনো কিছু দিয়ে এটার সঙ্গে অ্যাড করতে পারেন, তাহলে অবশ্যই ট্রাই করবেন, আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো, সকলে খুব ভালো থাকবেন। আর একটা রেসিপি নিয়ে আর আমাদের রন্ধনে বন্ধন অনুষ্ঠানটা আশা করি আপনাদের ভালো লাগছে। আমরা আরও অনেক বিভিন্ন জায়গার গেস্ট, বিভিন্ন রকম প্রতিভাধর গেস্ট আমরা তাদেরকে নিয়ে আসবো। আপনাদেরও যদি মনে হয় আপনারা আমাদের সঙ্গে যোগ দিতে চান, তাহলে আমাদের লিখে জানাবেন, আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করব। তাহলে সকলে খুব ভালো থাকুন, আজকের মতো বাই।